বন্ধু, আপনারা দেখছেন দ্য ইনফরমেটিভ বং চ্যানেল। আমি শুভ্রনীল রায় আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা আপনাদের 6টি আপডেট দেওয়ার চেষ্টা করব। প্রথম আপডেট, ব্রহ্মসের সফল পরীক্ষণকে কেন্দ্র করে গত দুদিনে পরপর দুবার ব্রহ্মসের সফল পরীক্ষণ করা হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ব্রহ্মসের একটি ল্যান্ড বেসড ভ্যারিয়েন্টের পরীক্ষা চালানো হয়। আমরা জানি একদম প্রথম প্রথম যখন ব্রহ্মস ভারতের বাহিনীতে ইন্ডাক্ট করা হয়েছিল, এর রেঞ্জ ছিল 290 কিলোমিটার মাত্র। তার কারণ, ভারত তখন MTCR বা মিসাইল টেরিটরি কন্ট্রোল রেজিমের সদস্য ছিল না, তাই কম রেঞ্জের ব্রহ্মস ভারতে তৈরি করা হয়েছিল। কিন্তু পরে ভারত MTCR-এর সদস্যপদ পায় এবং এখন আমাদের দেশে 450 কিমি রেঞ্জের ব্রহ্মস আছে। তো এই দিনও 450 কিলোমিটার রেঞ্জের একটি ব্রহ্মস মিসাইল পরীক্ষা চালানো হয় তার ল্যান্ড বেসড ভ্যারিয়েন্টকে। এখন এই দিন যে মিসাইলটি পরীক্ষিত হয়েছে তাতে 3টি ম্যানিউভার করানো হয় 1 কিলোমিটার প্রতি সেকেন্ড এই গতিবেগে। এতদিন 1টি করে ম্যানিউভার করানো হয়েছে, তার মানে হলো এতদিন মিসাইলটি গতিপথে 1বার বাঁক নিত, এই দিন 3বার বাঁক নিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো যে সাম্প্রতিককালে বিভিন্ন দেশ এই ব্রহ্মস মিসাইল কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে এবং সেই সময়ে দাঁড়িয়ে ব্রহ্মসের পরীক্ষা বাড়ানো একটি অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়। এরপরে ভারত এবং রাশিয়া সামনের বছরের মাঝামাঝি সময় একটি 800 থেকে 850 কিলোমিটার রেঞ্জের ব্রহ্মস পরীক্ষা করার পরিকল্পনা করেছে। আর গতকাল এরকম একটি পরীক্ষা চালানো হয়েছে ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেই, যেটি এয়ার বেসড ভ্যারিয়েন্ট পরীক্ষা করা হয়েছে। 300 কিলোমিটার রেঞ্জের ব্যবহার করা হয়েছিল সুখোই SU-30 MKI বিমান। আমরা চলে আসি আমাদের ভিডিওর দ্বিতীয় আপডেটে। দ্বিতীয় আপডেট হলো, ভারত সরকার এই বছরের তৃতীয়বার আবার চীনের বেশ কিছু অ্যাপকে বাতিল করেছে। এবারে বাতিল করা অ্যাপের সংখ্যা হলো 43। এই বছরেরই 29শে জুন 59টি অ্যাপ এবং 2রা সেপ্টেম্বর 118টি অ্যাপ বাতিল করা হয়। নতুনভাবে যে 43টি অ্যাপ বাতিল করা হয়েছে, ব্যান করা হয়েছে, তার মধ্যে ই কমার্স ওয়েবসাইট আছে আলিবাবা, আলি এক্সপ্রেস প্রভৃতি। রয়েছে ডেটিং অ্যাপ এশিয়ান ডেট, ডেট মাই এজ, রয়েছে শর্ট ভিডিও মেকার অ্যাপ স্ন্যাক ভিডিও। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সমস্ত ডেটিং অ্যাপ, শর্ট ভিডিও অ্যাপের মাধ্যমে যুব সমাজকে ভুল পথে চালিত করার একটি প্রচেষ্টা চালানো হচ্ছিল চীনের পক্ষ থেকে। এবং সাথে সাথে যেহেতু চীনের সমস্ত জিনিস বয়কট করা হচ্ছে গত কয়েক মাসে লাদাখে ভারত চীন সীমান্ত দ্বন্দ্বের কারণে, সেই একই কারণে এই অ্যাপগুলিকে বাতিল করা হয়েছে। চলে আসি ভিডিও তৃতীয় আপডেটে। 2017 সালে ইন্ডিয়ান কোস্টগার্ড এবং ইন্ডিয়ান নেভির জন্যে HAL-কে মোট 32টি ধ্রুব অ্যাডভান্স লাইট হেলিকপ্টার অর্ডার দেওয়া হয়েছিল, যার মধ্যে HAL প্রথম ব্যাচের 5টি হেলিকপ্টার বানিয়ে ফেলেছে। এইগুলি খুব শীঘ্রই তুলে দেওয়া হবে ভারতের নেভি এবং কোস্টগার্ডের হাতে। এই হেলিকপ্টারগুলির বৈশিষ্ট্য হলো এতে থাকছে ফুল গ্লাস ককপিট উইথ ইন্টিগ্রেটেড আর্কিটেকচার ডিসপ্লে সিস্টেম, এতে থাকছে শক্তিশালী শক্তি ইঞ্জিন, নোজ মাউন্টেড সার্ভিলিয়েন্স রেডার যার সাহায্যে 270 ডিগ্রি কাভারেজ দেওয়া যাবে এবং যা টার্গেটকেও ট্র্যাক করতে পারবে সহজে, 12.7 মিলিমিটারের কেবিন মাউন্টেড মেশিন গান। নেভি ভ্যারিয়েন্টের জন্য থাকছে ভারতে তৈরি লো ফ্রিকোয়েন্সি সোনা। গুজরাট, মুম্বাই প্রভৃতি সমুদ্র উপকূল দিয়ে যদি ভারতে আবার 26/11 ধাঁচে জঙ্গি নাশকতার চেষ্টা হয়, সেক্ষেত্রে ইন্ডিয়ান কোস্টগার্ডের হাতে থাকা এই ধ্রুব ALH-গুলি দিয়ে সেইগুলি ডিটেক্ট করে তাকে আগেই থামিয়ে দেওয়া যাবে। চতুর্থ আপডেটটি সিঙ্গাপুরে ধরা পড়া এক বাংলাদেশি জঙ্গি সম্পর্কে। 26 বছর বয়সী এই কনস্ট্রাকশন ওয়ার্কারের নাম আহমেদ ফয়জাল। সিঙ্গাপুরে ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্টের আয়তায় একে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশে মাদ্রাসায় পড়াশুনো করার পরে 2017 সালে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজে যোগ দেওয়ার জন্যে এই আহমেদ ফয়জাল সিঙ্গাপুরে যায়। তারপরে সিঙ্গাপুরে থাকতে থাকতে সোশ্যাল মিডিয়াতে ISIS মৌলবাদীদের সংস্পর্শে আসে এবং নিজেও মৌলবাদীদের দলে নাম লেখায়। তারপরে সোশ্যাল মিডিয়া এবং ডার্ক ওয়েবকে কাজে লাগিয়ে নিজেও বিভিন্ন কম বয়সী ছেলেমেয়েদের মৌলবাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করে। এর কাছ থেকে পাওয়া গেছে অস্ত্রশস্ত্র, পাওয়া গেছে বাংলাদেশ এবং ভারতের ম্যাপ, এবং সিঙ্গাপুরের গোয়েন্দারা এই সন্দেহ করছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের নিধন করাই এ নিজের জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিল। তারপরে এর দ্বিতীয় লক্ষ্য ছিল কাশ্মীরে ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করা। তাই এইরকম একজন জঙ্গি যে শেষের দিকে হায়াত
তেহরির আল শাম বলে একটি অন্য মৌলবাদী সংগঠনেও তার নাম লিখিয়েছিল। এর গ্রেপ্তারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একথা বলা যায়। অবশেষে ভারতের হাতে এসে পৌঁছেছে প্রিডেটার বি কমব্যাট ড্রোন। আমরা আমাদের আগের কয়েকটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ভারতের 20টি প্রিডেটার বি ড্রোন কেনার কথা। ভারতের হাতে যে দুটি ড্রোন এসে পৌঁছেছে সেইগুলি ভারত কেনেনি, সেইগুলি আপাতত এক বছরের জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে লিজে নেওয়া হয়েছে। কেন লিজে নেওয়া হয়েছে তার কারণ ডিফেন্স অ্যাকুইজিশন প্রসিডিয়ার 2020 এবং ডিফেন্স প্রোকিওরমেন্ট ম্যানুয়াল 2009 অনুযায়ী যদি আমেরিকার থেকে কোনো দেশ কোনো প্রতিরক্ষা সামগ্রী লিজে নেয় সেক্ষেত্রে ক্রয়মূল্যের থেকে কম দামে সেই সামগ্রীগুলি পাওয়া যায় এবং মেনটেন্যান্সের রক্ষণাবেক্ষণের সমস্ত খরচ বহন করে আমেরিকা নিজে। অর্থাৎ ভারতের অনেক টাকা এতে বেঁচে গেল একথা বলা যেতে পারে। যে দুটি ড্রোন এসে পৌঁছেছে সেইগুলি ইন্ডাক্ট করা হয়েছে 21 নভেম্বর ভারতের নৌসেনা ঘাঁটি INS রাজালিতে সেইগুলি রাখা হয়েছে। আপাতত লাদাখে এই ড্রোনগুলি ওড়ানোর পরিকল্পনা রয়েছে। এর পরে যে 18টি ড্রোন ভারতে আসবে সেইগুলি ভারত কিনবে না লিজে নেবে তা সময় এলে আমরা জানতে পারব। এই ড্রোনগুলি এমার্জেন্সি প্রোকিওরমেন্ট অনুযায়ী ভারতে আসায় এত দ্রুততার সঙ্গে ভারত ডেলিভারি পেয়ে গেছে। ড্রোনের সঠিক প্ল্যানিং অর্থাৎ ড্রোনগুলি কখন ওড়ানো হবে এবং ড্রোনের জয়স্টিক কন্ট্রোল অর্থাৎ ড্রোনটি কোন দিক থেকে কোন দিকে উঠবে, কত উচ্চতায় উঠবে, কখন মিসাইল ফায়ার করা হবে, এই বিষয়গুলি ভারতের সেনা লক্ষ্য রাখবে এবং রক্ষণাবেক্ষণের সমস্ত দায়িত্ব থাকবে আমেরিকার হাতে। চলে আসি আজকের ভিডিওর একদম শেষ অংশে। আজ 26/11, 12 বছর আগে আজকের দিনেই কেঁপে উঠেছিল মুম্বাই। 26 থেকে 29 নভেম্বর 2008 সালে পাকিস্তানের সরকার সমর্থিত জঙ্গি গোষ্ঠী লস্কর-এ তৈবার 10 সদস্য মুম্বাইয়ের মোট 12টি জায়গায় জঙ্গি হানা চালায়, যার ফলে 174 জন মানুষের মৃত্যু হয়, 9 জঙ্গিসহ এবং 300 জনের বেশি মানুষ আহত হন। এই জঙ্গি হানা AK-47, RDX, ID, গ্রেনেডস প্রভৃতি অস্ত্রের ব্যবহার করা হয়েছিল। মুম্বাই ফায়ার ব্রিগেড, RPF, ইন্ডিয়ান ATS, মুম্বাই পুলিশ, মার্কোস এবং NSG-র কমান্ডোরা 4 দিন ধরে নিজেদের জীবন বাজি রেখে লড়ে এই জঙ্গিদের খতম করেন। 10 জনের মধ্যে আজমাল আমির কাসাব ছাড়া বাকি 9 জনেরই সংঘর্ষের সময় মৃত্যু হয়। মোট ভারত সহ 14টি দেশের নাগরিক এই জঙ্গি হানায় প্রাণ হারান। এদের কন্ট্রোল করা হচ্ছিল পাকিস্তান থেকে। আজকের দিনে আমরা স্মরণ করে নেব মুম্বাইয়ের অ্যাসিস্ট্যান্ট পুলিশ সাব ইন্সপেক্টর তুকারাম ওমলেকে, যিনি খালি হাতে একমাত্র জীবিত সন্ত্রাসবাদী আজমাল আমির কাসাবকে ধরতে গেছিলেন এবং তার ফলে তার গুলিতেই সাব ইন্সপেক্টরকে মৃত্যুবরণ করতে হয়। আমরা স্মরণ করে নেব মুম্বাইয়ের জয়েন্ট কমিশনার অফ পুলিশ হেমন্ত কারকারেকে, যিনি মুম্বাইয়ের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের চিফ ছিলেন। স্মরণ করে নেব অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ অশোক কামতেকে, এনকাউন্টার স্পেশালিস্ট সিনিয়র ইন্সপেক্টর বিজয় সালাস্কারকে, সিনিয়র ইন্সপেক্টর শশাঙ্ক সিন্দেকে এবং 2 কমান্ডার NSG কমান্ডো সন্দীপ উন্নিকৃষ্ণান এবং NSG কমান্ডো গজেন্দর সিংকে, 15 জন পুলিশম্যান, 2 জন NSG কমান্ডো এবং 3 জন রেলের কর্মচারীও মৃতদের মধ্যে ছিলেন। এরা প্রত্যেকে এদের জীবন বাজি রেখে লড়েছিলেন, তাই জন্যই জঙ্গিদের আটকানো গেছিল, তাই জন্যই হাজার হাজার মানুষ রক্ষা পেয়েছিলেন। 2008-এর পরে পেরিয়ে গেছে 12টা বছর এবং এই 12 বছরে এত লার্জ স্কেলে ভারতে আর কোনো জঙ্গি হানা হয়নি। অবশ্যই তার ক্রেডিট দিতে হবে IB রয়ের মতো ভারতের ইন্টেলিজেন্স এজেন্সিকে, যারা বিভিন্ন সময় জঙ্গিদের প্ররোচনা এবং বিভিন্ন জায়গা থেকে জঙ্গিদের গ্রেপ্তার করে এই রকম বড় স্কেলের জঙ্গি হানা আটকে দিতে পেরেছেন। বন্ধু, যে ভিডিওটি আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সেটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে প্রেস করুন। আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায়। আপনারা ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুবান্ধবদের মধ্যে এবং তাদেরকেও করে দিন জানার সুযোগ। যেরকম সাপোর্ট আপনারা আমাদের করছেন গত কয়েক মাস ধরে, সেই সাপোর্ট আমাদের করতে থাকুন। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান যে কোন টপিকের ওপর ভিডিও বানালে সেটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কোনো সাজেশনস থাকলে সেটিও কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন না ইনফরমেটিভ বং চ্যানেলে। সাবস্ক্রাইব করে অবশ্যই বাজিয়ে দিন বেল আইকন সমস্ত ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশনস পেতে। আজকে এই পর্যন্তই থাকুন, সকলে ভালো থাকবেন, জয় হিন্দ।